হ্যালো ভিওয়ার্স বরাবরের মতো আজকেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের বাইকের পিক কেন বারবার ছেড়ে দেয় অনেক সময় হয় কি যে আমরা বাইকটা রাইড করি তখন আমাদের পিকআপটা বারবার ছেড়ে দেয় তো এই বিষয় নিয়েই থাকছে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক তো ভিওয়ার্স বাইকের যে পিক ছেড়ে দেয় তার অন্যতম একটা প্রধান কারণ আমরা যখন বাইকটা ওয়াশ করি তখন আমরা কি করি মোটরের যে পাইপটা থাকে সেটা দিয়ে কিন্তু আমরা হাই প্রেশার দিয়ে আমাদের বাইকের ইঞ্জিনে পানিটা দেই তো আমরা যখন হাই প্রেশার দিয়ে ইঞ্জিনে পানিটা দেই তখন হয় কি যে ইঞ্জিনের চিপায় চাপায় অনেক জায়গা পানিটা চলে যায় যার কারণে আমাদের বাইকের পিকআপটা ছেড়ে দেয় তো চেষ্টা করবে যখন আমরা বাইকটা ওয়াশ করব তখন হাই প্রেশারে বাইকটা ওয়াশ করবো না আমরা মোটামুটি প্রেশারে আমাদের বাইকের ইঞ্জিনে পানিটা দিব তাহলে হবে কি আমাদের বাইকের যে পিক আছে সেটা বারবার ছেড়ে দিবে না তো ভিওয়ার্স বাইকের পিক আপ বারবার ছেড়ে দেয় তার প্রধান একটা কারণ বলা যায় যেটাকে প্রধান কারণে আমি রাখবো সেটা হচ্ছে বাইকের যে স্পার্ট প্লাগের ক্যাপটা আছে আমরা যখন বাইকটা ওয়াশ করি এটার মধ্যে অনেক সময় পানি থাকে স্পার্ট প্লাগের মধ্যেও পানি থাকে যার কারণে হয় কি আমাদের বাইকের পিক বারবার ছেড়ে দেয় তো আমি আপনাদেরকে সরাসরি গ্যারেজে নিয়ে দেখাবো একটা বাইকের বারবার পিক আপ ছেড়ে দিচ্ছিলো তো আমরা কিভাবে সেটা ঠিক করেছি তো ওই ভিডিওটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে আমাদের একটা বাইকের পিক আপ বারবার ছেড়ে দিচ্ছিলো তখন আমরা কীভাবে সেটা ঠিক করেছি তো যখন আপনারা বাইকটা ওয়াশ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে এই প্লাগ ক্যাবের মধ্যে হচ্ছে পানিটা আছে কি না বা স্পার্ক প্লাগের মধ্যে পানি আছে কি না তখন সুন্দর করে আপনারা কি করবেন এই পানিটা পরিষ্কার করবেন এবং শুকিয়ে দেন হচ্ছে লাগাবেন তারপরে যে আর কারণ আছে এই স্পার্ক প্লাগেরই সেটা হচ্ছে স্পার্ক প্লাগে ময়লা হয়ে যাওয়া বা পুরাতন হয়ে যাওয়া এটাও কিন্তু বাইকের পিক আপ ছেড়ে ছেড়ে দেওয়ার একটা কারণ তারপরে ভিওয়ার্স বাইকের পিক আপ ছেড়ে দেওয়ার যে কারণ আছে তার মধ্যে আর কারণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের বাইকের যে তেলটা তেলের মধ্যে যদি ভেজাল থাকে বা আমরা যখন বাইক ওয়াশ করি তখন যদি ওই পানিটা তেলের মধ্যে পড়ে যায় তখন কিন্তু আমাদের বাইকের পিক ছেড়ে ছেড়ে দেয় তো চেষ্টা করবেন যাতে বাইক ওয়াশ করার সময় কোনোভাবেই আমাদের বাইকের আশেপাশে কোথাও পানি ঢুকে না যায় বা তেলের ট্যাঙ্কের মধ্যে পানি ঢুকে না যায় তাহলে কিন্তু আমাদের বাইকের পিক ছেড়ে ছেড়ে দেবে না আর আপনারা চেষ্টা করবেন ভালো তেল নেওয়ার জন্য তেলের মধ্যে ভেজাল থাকলেও কিন্তু আমাদের বাইকের পিক ছেড়ে ছেড়ে দিবে তেল যদি আমরা ভালো জায়গা থেকে না নেই খোলা তেল ব্যবহার করি তেলের মধ্যে ময়লা থাকে তাহলে পিকআপটা ছেড়ে ছেড়ে দেবে তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তারপরে যে কারণটা আসে যে পিকআপটা ছেড়ে ছেড়ে দেয় সেটা হচ্ছে যদি কার্বোরেটরের মধ্যে ময়লা জমে কার্বোরেটরের মধ্যে যদি ময়লা জমে তখন তেলটা ভালো মতো আমাদের ইঞ্জিনে প্রোভাইড করতে পারে না যার কারণে একবার তেল যায় আবার যায় না এবং পিকআপটা ছেড়ে ছেড়ে দেয় তো যখন এই প্রবলেমটা আপনারা ফেস করবেন তখন কার্বোরেটরটা অবশ্যই ওয়াশ করে নেবেন ভালো মেকানিক যারা আছে তাদের থেকে তাহলে আপনারা এই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন তো ভিওর্স পিক আপ ছেড়ে ছেড়ে দেওয়ার প্রধান কারণের মধ্যে আর কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার আমাদের এইখানে কিন্তু এয়ার ফিল্টারটা থাকে এই যে যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এয়ারটা ঢুকে এবং সেটা ফিল্টার করে আমাদের ইঞ্জিনে যায় তো আমাদের এই এয়ার ফিল্টারটা যদি পুরাতন হয়ে যায় বা বেশি ময়লা জমে তখন কিন্তু ভালো মতো এয়ারটা ইঞ্জিনে প্রবেশ করে না তো সেক্ষেত্রে আমাদের বাইকের পিকআপটা ছেড়ে ছেড়ে দেয় তো আপনারা চেষ্টা করবেন এয়ার ফিল্টারটা নির্দিষ্ট টাইমে চেঞ্জ করার জন্য তাহলে পিকআপটা ছেড়ে ছেড়ে দিবে না তো ভিওয়ার্স ভিডিওর মাঝখানে বলেছিলাম একটা বাইকের পিক আপ ছেড়ে ছেড়ে দিয়েছিল সেটা আমরা কীভাবে ঠিক করেছি চলুন সেই ভিডিওটা দেখে নেওয়া যাক তো ভিউয়ার্স আমাদের এই পিক পিকআপটা ছেড়ে ছেড়ে দিত আমি এতক্ষণ যেই প্রবলেমটার কথা বললাম এই জন্য আমরা বাইকের যে স্পার্ক প্লাগের ক্যাপটা আছে সেটা আমরা চেঞ্জ করে নিব তো আমার হাতে এখন দেখতে পারবেন যে এই যে এই যে একটা স্পার্ক প্লাগের ক্যাপ তো আমরা এটা এখন চেঞ্জ করে নিব তো এই জন্য আপনাদের যেটা করতে হবে যে স্পার্ক প্লাগের ক্যাপটি প্রথমে নতুন অবস্থায় খুলে এই যে আমি খুলে নিচ্ছি তো এটা খুলে আমাদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে লাগাতে হবে মানে হচ্ছে যেভাবে লাগানো আছে ঠিক সেভাবেই আমাদেরকে লাগাতে হবে ঠিক আছে তো আমরা এই স্পার্ক প্লাগের ক্যাপটি লাগিয়ে নিব সেই সাথে কার্বোরেটরটাও একটু ওয়াশ করব। কারণ হচ্ছে শুধু স্পার্ক প্লাগের ক্যাপেই যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো ভালো আর যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা কার্বোডেটারটা ওয়াশ করে নেবেন তো আমাদের এই বাইকটির স্পার্ক প্লাগের ক্যাপটা আমরা লাগিয়ে নিব সেই সাথে কার্বোডেটারটাও ওয়াশ করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে লাগাচ্ছি আপনারা ঠিক সেমভাবে লাগাবেন যেভাবে আমি দেখ দেখিয়ে দিলাম তো ঠিক একইভাবে আপনারা লাগিয়ে নেবেন তো ওকে কমপ্লিট হয়ে গেলো এখন আমরা কার্বোডেটারটা ওয়াশ করে নিব তো ভিওয়ার্স এখন আমরা কার্বোরেটরটা ওয়াশ করব কার্বোরেটর অলরেডি খুলে নিয়েছে এবং কার্বোরেটরের যে ভিতরে যে প্রত্যেকটা পার্ট আছে সেই পার্টগুলো আমরা খুলে খুলে এখন পরিষ্কার করে নিব তাহলে আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে তো এই কাজটা আপনারা নিজেরা করতে যাবেন না অবশ্যই কারণ কার্বোরেটরের মধ্যে বিভিন্ন অংশ থাকে তেল বেশি খাবে নাকি কম খাবে এই ব্যাপারটা থাকে এই জন্য একটা ভালো মেকানিকের কাছ কাছে নিয়ে এই কাজটা করাবেন তাহলে আশা করি যে আপনাদের পিক আপটা ছেড়ে ছেড়ে দিবে না এবং ভালো পারফরমেন্সের সাথে ভালো মাইলেজও আপনারা পাবেন তো দেখতে থাকেন আমাদের কার্বোটের ওয়াশ দেন হচ্ছে আমাদের বাইকটা অলরেডি ওকে হয়ে যাবে আশা করি তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের ভিডিও যে কেন আমাদের বাইকের পিক আপটা বারবার ছেড়ে দেয় আর ছেড়ে দিলে আমরা কি করব তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সেই সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই বাই